কাটরাতে আমরা নামলাম, তো এখন আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে ভুবনেশ্বরে। তো ও সরি বৈষ্ণব দেবী। সো গাইজ, আমাদের ড্যারিস্টুর ওখানে শেষ হয়ে গেছিলো, তো এটা আছে আমাদের সেকেন্ড পার্ট। খুব ঠান্ডা পড়েছে, কারণ এটা আমাদের কাটরাতে চলে এসেছে অলরেডি। মানে এখান থেকে আমাদের বৈষ্ণব দেবীর ট্রেকিংটা স্টার্ট হবে। তো আমরা এখন আপাতত হোটেলে যাবো, হোটেলে গিয়ে দেন আমরা মিট করছি, হোটেলের রিভিউটা, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে দেন ডিনারও কমপ্লিট করে রাত্রিবেলা আমাদের ট্রেকিং শুরু হবে। হ্যাঁ, হেভি মজা। গাইজ আমরা চলে আসলাম অ্যাটলিস্ট এখান থেকে, ওখানে গিয়ে সব চেকিং হচ্ছে, ভ্যাকসিন ডাবল ডোজ ছাড়া আসবে না। এই আন্টি চলে আসলো মাঝখান থেকে ভিড়ের মধ্যে, ভিড়ও হচ্ছে এই সমস্ত লাইন এখান থেকে, এই যেখান দিয়ে আর ওই যে ওখানে সব এসছে, সব ওই এত বড় লাইন পড়েছে, সব ভ্যাকসিনেশনের ডবল ভ্যাকসিন আর সিঙ্গেল ভ্যাকসিন আলাদা। তো গাইস মিট হচ্ছে গাড়িতে উঠে দেন, তারপরে তো চলতে আর এই যে ভ্যাকসিন হেভি হতে চলেছে। স্টেশন থেকে বেরিয়ে শুনলাম যে আমাদের এখন এক ঘন্টা লেট আছে আমাদের গাড়ি আসতে। মানে একটা মানুষ 22 তারিখে বেরিয়েছে, 22 তারিখে বেরিয়ে সারা রাত 1:10 বেরিয়েছি সকালবেলা 9টার সময়, তারপরে সারাদিন দিল্লি ঘুরে তারপর আবার রাত্রিবেলা ট্রেন জার্নি করার পর সে ভেবেছিল হোটেলে গিয়ে সে দুমুঠ খেতে পাবে, খাওয়া দাওয়ার পর বৈষ্ণব দেবী যাত্রা করবে। না, 1 ঘন্টা তো গাড়ি লেট, আমরা তো 1 ঘন্টা এখানে ফ্যামিলি হেল্প সবাই থাকে, সরি না। তো কোথায় আমরা এভাবে দেখতে হচ্ছে, কেমন আসছে না হোটেলে চলে এসছে এখন। তো হোটেলটা খুব বেস্ট, সুন্দর দেখতে যে আমাদের স্যার তলি নিয়ে যাচ্ছেন, এখন কুলি হয়ে গেছে এখন আমাদের। তো দেখা যাক, বাড়িটা তো খুব সুন্দর, এবার ভেতরে গিয়ে দেখি কিরকম কি চলে আসছে। আমাদের এলইডি নিচে আমরা যেখানে বসে আড্ডা আড্ডা মারবো আজকে, ক্যাম্প ফায়ার যেখানে হবে, হ্যাঁ যেখানে আজকে মেইন ক্যাম্প ফায়ার। ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে যেটা করে আমরা এসছি একদম কলকাতা থেকে, ওই যে ওই গাড়িটা হচ্ছে আন্টি আঙ্কেলের, ওটাও আন্টি আঙ্কেলের গাড়ি। আমরা তো দেখিনি কি বিহাদ হতি হ্যায়, এটা কি বলা দরকারই ছিল? এ শান্তন, এদিকে এদিকে এদিকে, এ মা এই দেখ তোর তোর জাঙ্গিয়াগুলো পড়ে রয়েছে এইটা। হ্যাঁ, আগের বছর এসেছিলাম না। আচ্ছা স্যার, আপনার আপনার একটুখানি বলুন কিরকম দেখে কিরকম লাগলো এই। আমি অল টাইম একটু ফাইভ স্টার হোটেল থেকে বিলং করি, বাট তো আপনাদের মতো গরিবরা এবার লোকরা এসছেন বলেই আমার তার সাথে একটু মানিয়ে নিয়ে চলতে হচ্ছে, লোক সময় চলতে হচ্ছে। ধরো বাড়া বড়ি বড়ি বাত মত চোদ সমঝা। আরে ইয়ার কি মাইশা, বল ভাই কিরকম লাগছে হোটেলটা, ঠিকঠাক আছে? তুমি আবে না, তুই কোন বল, আচ্ছা আমি প্রথম পরে হোটেল গেলাম, না হলে তো আমি সব ব্যানার ঘরে থাকতাম ভাই। ইয়া ফার্স্ট ক্লাস। হ্যাঁ ব্যানার ঘরে ঠান্ডা কি নিজ দিয়ে সাপু কি মত। হ্যাঁ ওর সাপ আমার সাপকে কামড়ে দিয়েছিল। হ্যাঁ কি বলিস, হ্যাঁ বাবার জন্য পড়, এই তুই রেকর্ডিং করছিস না ভাই? তুমি কিছু, আমি ফার্স্ট ওটা থেকে বিলং করি। আচ্ছা মুন্দে গো সালা, হাট বড়ি বড়ি বাত মত চোদ। ফার্স্ট এই যে আমাদের ডাইনিং, এখানে আমরা সবাই মিলে খাবো, অলরেডি খাচ্ছে সবাই। রাতে রাত একবার দেখো যে স্যার বসে আছে, স্যারকে এখানে কিছু দেয়নি খেতে, তো ওটা দিয়েছে সেটা হচ্ছে যে লুচি, এটা কি বলে জানো এটাকে, আলুর তরকারি, যাই হোক এত যে খেতে এসেছি নামি যাই না। আমাদের প্রত্যেকবারের মতন একই জিনিস যে আমরা গদগদ করে গিলে নিই, কিন্তু আমাদের দেখাতে বলে যে কী কী খেয়েছি, তো আনফর্চুনেটলি শুধু এইটুকুনি বেঁচে রয়েছে, যে এইটুকুনি আলু ভাজা, এইটুকুনি ডাল। আসলে আমাদের আমাদের কফির তরকারি দিয়েছিল, একটা কি জানো দিয়েছিল, ডাল দিয়েছে, আলু চিলি ভাজা দিয়েছে, ফুলকপির তরকারি দিয়েছে, পালং শাক দিয়েছে, আর দিয়েছে বুক ভরা ভালোবাসা আর জল। মিস করে গেছিলি, সরি লেবু লঙ্কা দ্বিতীয়বার যাতে ভুলটা না হয়। ব্যান্ড বাজা বারাত দুলানিয়া লে যায়েঙ্গে, ये इसके ये इसकी शादी हो रही है, ठीक है ये हम है वहां पर बाजा है और हमारी शादी हो रही है, शादी हो रही है, बहुत दुख की बात है। এ বিগাবাড়ে গুজুর তো বেলাম গড়া কিবা করব, কিছু মরার মতো ঘুমাচ্ছে।
তো পারমিট করতে আছি বৈষ্ণো দেবীর জন্য টিকিটস, ওটা 3 ঘন্টা আগে পারমিট করাতে হয়, দেন তাহলে আমার 3 ঘন্টার মধ্যে আর কি তোমার চলে আসবে। টিকিট যে করাবো তো কোভিড এর নেগেটিভ সার্টিফিকেট গুলো দেখবে তো। ও আমরা এনে নিয়ে এসেছি, নাহলে আটকে গুষ্টি মেরে যাচ্ছিল, আমাদের গুষ্টি মেরে গেছিল অলরেডি বৈষ্ণো দেবী। টিকিট করাতে যাচ্ছে তো দেখা যাক, টিকিট ফিকিট করে টুরে এসে তারপর আমরা বলছি টিকিটের ব্যাপারে আলোচনা করে মোটামুটি জেনে রাখো। রাতে ট্রেকিং শুরু হবে, হ্যাঁ রাতে ট্রেকিংটা শুরু হবে। এখন থেকে খুব সুন্দর লাগছে, আই থিঙ্ক ক্যামেরাতে আসার পর। তো আমরা এখন বেরিয়ে গেছি বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে, তো এখন আমরা অটো ফটো খুঁজবো দেখি। আচ্ছা ক্যামেরাটা চালাইনি, কারণ ক্যামেরার গুষ্টি মেরে গেছে, কারণ বহুত লাইট অভাব। তো চলো বৈষ্ণব দেবী দিকে দেখা যাচ্ছে। আমরা আসলে আমরা ট্রেকিং করবো বৈষ্ণবী সারা রাতে, দেখা যাক কী হয়। চলো মজা আসতে চলেছে, দেখতে থাকুন সঙ্গে থাকুন। অটো জার্নি আপনার স্যার দারুণ, কম দামে আসছে তো, হ্যাঁ তবে আবার লোকের টাকা। সব নাইট গার্ড এখানে, এই যে আমাদের স্যারও নাইট গার্ড হয়ে গেছে। তো গাইস কিছুক্ষণ আগে প্রচুর জোশ ছিল আমাদের মনে, মানে অ্যাকচুয়ালি আমার মনে তো এখনো রয়েছে, কিন্তু এই যে সবার মধ্যে দেখো সবাই দাড়ি পড়েছে বলে জানো আমার দায়িত্ব। রাত্রিবেলা ট্রেকিং আলাদা একদম, আর এরকম জিনিস দেখে নিলে আরো বেশি নিজের জোশ বেড়ে যায়। চলো যতটা কতটা পাওয়া যায় দেখা যাক, এখনো পর্যন্ত নো স্টপেজ। আমরা অলমোস্ট 2 কিলোমিটার উঠেছি অনেক বকচোদি করে, তো একটা ভালো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার পেছনের ভিউটা, কে আর রাখতে পারে এত সুন্দর লাগে জানতাম না। অসাধারণ, স্যারের বিরাট জোশ। এ ফিউ মিনিটস লেটার 2 মিনিট আগে তো খুব জোশ দেখাচ্ছিস। আরে জোশের গুষ্টিমারি গুষ্টিমারি হয়ে গেল শেষ, বাড়ি চল ভাই, বাড়ি যাবো আমি। সবচেয়ে বড় কথা এখানে কোন জায়গায় লেখা নেই কত কিলোমিটার বাকি কিনা বাকি, সবাই বুকে মনোবল নিয়ে জ্যাম মাথা দিয়ে করতে করতে এগিয়ে চলেছে। বুকে মনোবল আমরা চলো একবার টপিকে তাহলে দেখা হবে। হয়ে গেল তো, ও শর্টকাট, ও আচ্ছা ইধার, আচ্ছা এখানে শর্টকাটও আছে কিছু কিছু জায়গায়, যেখান থেকে মানে অনেকটা টার্নিংটা যেটা আছে সেটা মিস হয়ে যায়, মানে আই মিন মানে চলে যাওয়া যাবে, শিস সিঁড়ির মতন করা আছে, সেখানে এখন লাইট নেই অন্ধকার। ওটা মানে মিডিলে চলে এসেছি, মানে মাত্র 6 কিলোমিটার আমরা চলে এসেছি আর 6 কিলোমিটার বাকি আছে, তো এখান থেকে 6 কিলোমিটার এই জায়গাটার নামটা ঠিক বলতে পারবো, হ্যাঁ পাটকুয়ারি। তো আমরা এখানে চলে এসেছি 6 কিলোমিটার, তো বাকির এখনও আসেনি, এত জোশ দেখাচ্ছিল এত জোশ দেখাচ্ছিল, দেখুন কেউ জোশ নি। তো এটা মাস্কটা হচ্ছে কারণ করোনা প্রিকশন সবার আগে মানছে না, কারণ করোনা হয়ে যাবে তখন বুঝবে। মাতা দি সব দেখলে গা বলো জয় মাতা দি, বহুত জোশ। বাট না আমি সবাইকে বলবো যে সবাই মাস্ক পরো, স্যানিটাইজার মাখো এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলো, আর আমাদের রাত্রিবেলা ট্রেক করার আমাদের আশীর্বাদ আমার উপর আছে, আমার কিছু হবে না, কিন্তু তোমাদের অনেক কিছু হয়ে যাবে। লাস্টে দেখবে 2 মাস বাদে এই হসপিটালে ভর্তি হয়ে রয়েছে বিএন বসে ব্যাক করে। হ্যাঁ সবাইকে বলবো ঠাকুর দেবতা মানো, বললাম ঠান্ডা লাগছে তো, ঠাকুর দেবতা মানো সব কিছুই ভালো আছে, কিন্তু মাস্ক স্যানিটাইজার সোশ্যাল ডিস্টেন্স সব সব কিছু মেনটেন করে। আর আমাদের রাত্রিবেলা ট্রেক করার 2 কারণ, এক হচ্ছে ভীষণ মজা হয়,
এত সৌন্দর্য সৌন্দর্য যে দৃশ্যগুলো আমাদের পাহাড় থেকে দেখার সেগুলো একটা থাকে। আর দু নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন, যদি ট্রেকিং করতেই হয় মানে উঠতে গিয়ে বসে দেবী যাত্রাতে রাতে আসবে, হ্যাঁ রাতে খুব মজা হয়। এক হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবেন, ঠান্ডা ওয়েদার, গরম লাগবে না, ঘাম লাগবে না, খুব এনার্জেটিক ফিল হয়, দুবেলা আরামদম মরার মতন ঘুম দেওয়ার পরে ব্যাস বিন্দাস উঠতে পারবে। চলো আবার উপরে দেখা হচ্ছে, টপে একদম টপে না মাঝখানে আবার একটু গেজাও আপনাদের তোমাদের সাথে, চলো তো একসাথে থাকবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাবে আমাদের এই ট্রেকিংটা এবং বৈষ্ণবদেবী ট্রিপটা কীরকম তোমাদের লাগলো। প্লিজ, ভীষণ কষ্ট করে উঠেছি আমরা, আমরা জাস্ট ছবার না সাতবার রেস্ট নিয়েছি 6 কিলোমিটারে পুরো পাহাড়ি অঞ্চলে। সো প্লিজ কষ্ট করে আমাদের ভিডিওটা করার জন্য এবং লাইক করে দিও। একটা হেভি জিনিস দেখাচ্ছে আপনাদের, সেটা হলো প্রায় বলতে পারো অসাধারণ, অসাধারণ দৃশ্যটা কি শুধু অসাধারণ। একটা কথা আছে না যে পাহাড়ের উপর থেকে রাত্রিবেলার নিচে দেখলে মনে হয় রাতের তারাগুলো সব একদম যেন পাহাড়ের গায়ে লেগে রয়েছে, আসল সৌন্দর্য তারাগুলো, আসল সৌন্দর্য তো দারুণ। তারপরে তার উপরে আরও একটা সুন্দর জিনিস আছে, মাতাজির মন্দির। তো আমরা এখানে 2 মিনিটের জন্য শুধুমাত্র রেস্ট নিলাম, কারণ আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো আমার তরফ থেকে, কেন জানেন আমার ফিল হলো যে সিঁড়িতে যেগুলো শর্টকাট আছে সেখানে উঠলে আরও বেশি কষ্ট হয়, আমি মানে দমটা বেশি লাগে, আর এমনি নর্মালি প্লেন যে রাস্তাটা খোঁড়া আছে যেটাতে সবাই মানে মেন যে রাস্তাটা, তো সেটাতে উঠলে আই থিঙ্ক কম আইসা হয়, আর খুব ভালো রাস্তা, কোনো 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 উগ্র খাবার নেই, একদম সিম্পল, সবাই উঠতে পারবে, আর একটু মনে জোর লাগে উঠে যাওয়া যায়। এখন 12:42 বাজে, আমরা মোটামুটি প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, তাও কতটা হবে জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে 10-এর কাছাকাছি তো হয়েছে। হ্যাঁ আমি বলবো যে একটা কথা, যে কত কিলোমিটার হয়েছে বা এইসব জানার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা যে পৌঁছে যাওয়া, এগিয়ে চলো, চলো আমরাও এগিয়ে যাই তাহলে। গাইস অনেকক্ষণের জার্নির পরে আমরা চলে এসেছি, অ্যাকচুয়ালি আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ 6টা থেকে 8টা অবধি আমাদের মন্দির বন্ধ থাকবে আছে, ওর জন্য আমরা বসে আছি, তারপরে দেন আমরা যাবো 8টার পরে তোর মন্দির খুলবে। তো মন্দিরে মেবি সে নিতে দেবে না ফোন বা কোনো ক্যামেরা ট্যামেরা নিতে দেবে না, সেখানে কোনো ভিডিও করা যাবে না, সরি প্রচুর নয়েজ আসছে, তো ওর জন্য কারখানে মন্দিরে মন্ত্র পড়াচ্ছে, তো ওর জন্য মন্দির থেকে বেরিয়ে তারপর কথা হচ্ছে। লাল যে জায়গাটা দেখছো সেটা ওখানে হচ্ছে এন্ড, সিরিয়াসলি বলছি লাইফে এরকম ট্রেকিং কিচ্ছু না। আগের দিন রাত্রে রাত্রে 9টার সময় খেয়েছি, এখনও যাতে কিছু খাইনি, কিচ্ছু না, শুধু আমি জল খেয়ে রয়েছি। প্রায় 24 কিলোমিটার হাঁটা ব্যাগ ক্যারি করে, সিরিয়াসলি কান্না পেয়ে যাচ্ছে, সিরিয়াসলি কান্না পেয়ে যাচ্ছে, মানে কোন ওইটা দেখে মনে হচ্ছে আমি সত্যি ঠাকুরের দর্শন করে ফেলেছি, মনে হচ্ছে না আমি উপরে গিয়ে কোনো ঠাকুরের দর্শন করেছি, অসাধারণ। আর সব থেকে বড় অসাধারণ লাগছে নিচে, অসাধারণ লাগছে, অসাধারণ। 25 ঘন্টার উপর হয়ে গেছে হেঁটে যাচ্ছি উইদাউট নো ফুডস, সো আর কিছু কথা বলার কিছু এনার্জি নেই, টাটা, বেঁচে থাকলে ইউটিউবে ভিডিওটা দেখতে পারবেন।